তো আমি এখন আছি শিয়ালদাতে, শিয়ালদায় এক্সাক্ট বলতে গেলে যেটা আছে যেখানটায় আছি সেটা হচ্ছে ক্যারকারা লজ আছে, ক্যারকারা লজের ঠিক পাশের গলিতে। ক্যারকারা লজ হচ্ছে আমার এই পাশে, এই পাশেটা দেখা যাচ্ছে এটা, মানে এখানে এসেছি কারণ হচ্ছে বর্ষণের 2022-এর ক্যালেন্ডারটা নেয়ার জন্য। তো ক্যালেন্ডারটা আমি নিয়ে নিয়েছি, যেখানে আছে ক্যালেন্ডারটা। তো এই গলিতে, এই পুরো এই গলিটা পিছনে যে আমাদের গলিটা দেখা যাচ্ছে এখানে, মানে শিয়ালদা সবাই জানে যে শিয়ালদাতে পেপার রিলেটেড যে কোনো কাজ, পেপার রিলেটেড যে কোনো কাজ শিয়ালদাতেই হয়, যে কোনো প্রকার পেপারের কাজ। তো এখন আজকে হচ্ছে 31st, বছরের শেষ দিন। তো এখানে ভালো রকমই ভিড় আছে কারণ হচ্ছে এই গলিতেই যত রকমের ক্যালেন্ডার তৈরি হয়, তারপরে নতুন ডায়েরি সব এখান থেকেই সাপ্লাই হয়, অল ওভার কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এমন বাইরেতেও যায় এখান থেকে। তো এখানেই আমার ছেলের ক্যালেন্ডারটা আমি নিতে এসেছিলাম। তো ক্যালেন্ডারের ডিজাইনিংটা আমি নিজেই করেছি, ডিজাইনিংটা করেছি ক্যানভা সফটওয়্যার, সফটওয়্যার দিয়ে। তো এই সফটওয়্যার নয় এটা যে এই সাইট থেকে, ক্যানভা সাইট থেকে আমি করেছি। ক্যানভা সাইটটা অনেক দিন ধরে ইউজ করছি, মানে এখানে এত ফ্রি টেমপ্লেট দেওয়া আছে অটোমেটিক, তো টেমপ্লেটগুলো থেকে ইজিলি যে কেউ ডিজাইন করতে পারবে, ওখান থেকে ডিজাইনটা করেছি। আর এরপরে যেমন A3 যেটা পেপার হয়, A3 পেপারেতে প্রিন্ট করেছি, ডিজিটাল প্রিন্ট, A3 পেপারে ডিজিটাল প্রিন্ট হয়েছে। তারপরে প্রিন্ট হওয়ার পর এটা আমি ওতে ফিল্ম ল্যামিনেশন করিয়েছি। তো এখানে যদি দেখতে পাওয়া যাচ্ছে ল্যামিনেশন এখানে চলছে, এখানে ফিল্ম এটা ল্যামিনেশন হচ্ছে, এটা এইভাবেই ল্যামিনেশন আমি করিয়েছি। তারপরেতে এখন এই যে গলিটাতে আছি, এই গলিতে আমি দিয়েছিলাম বাইন্ডিং করার জন্য। বাইন্ডিং ঠিক নয়, এটা হচ্ছে বাইন্ডিংই বলা চলে, এটা স্পাইরাল বাইন্ডিং যেটা বলে। তো সেই স্পাইরাল বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম, এটা কালকে দেওয়ার কথা ছিল, তো কালকে আসতে পারিনি, তো আজকে এসে নিয়ে যাচ্ছি। তো এখন যেহেতু পিক সিজন এখন এই বাইন্ডিংগুলো করার, মানে ক্যালেন্ডার করার, এখন মানে ভালো রকমই ভিড়, তো ওখানে এত ভিড় ছিল ওখানে ভিডিও করতে পারিনি ওখানে। তো এই জন্যই রেটটাও একটু বেশি নিল, তো অন্য সময় করলে এখানে খুবই রিজনেবল রেটেতে সব কিছু হয়ে যায়। তো এখন যেহেতু পিক সিজন, এই জন্যই রেটটাও এখন বেশি। তো আমি একটু সাইডের দিকে এসে, মানে একটু গলি থেকে বেরিয়ে এসে এই এখন ভিডিওটা করছি, ঠিক আমার পিছন থেকে, মানে এখন অলরেডি এই যে পিছনে যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো সব পেপারের দোকান, এগুলো যত রকমের পেপার বক্স, পেপার ব্যাগ, ক্যালেন্ডার, ডায়েরি, মানে পেপার এর যাবতীয় জিনিস এখানেতে খুবই রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাবে। আর কলকাতার আদার্স যেই সব জায়গাগুলো আছে তারাও কিন্তু এখান থেকে এসে করে নিয়ে যায়, মানে ওরা অর্ডার ওখানে নিয়ে নেয় কিন্তু কাজটা হয় আলটিমেট এখানেতেই। তারপর মিষ্টি দোকানের বক্স থেকে আরম্ভ করে যে কোনো, মানে পেপার রিলেটেড যে কোনো কাজ এখানেতেই, মানে এখানেতে হয়। তো আমার জিনিসটা তো নিয়ে নিয়েছি এই, তারপর প্লাস এখানে একটা আমি নোটবুকও নিলাম, একটা নোটবুকও খুবই রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়, ভ্যারাইটিস টাইপের, মানে যত রকমের ডিজাইন চাইবে, কেউ যদি কাস্টমার ডিজাইন চায়, যত রকমের ডিজাইন চাইবে সব এখানেই পাওয়া যাবে। তো এখানে লাইটটা ভালো নেই, ফোকাসও ভালো হচ্ছে না, আমি ফ্রন্ট ক্যামেরাতে করছি, ভিডিওটা কেমন আসবে কে জানে। তো এখান থেকে বেরোবো, তো এই বছরের জন্য তো ক্যালেন্ডারটা রেডি হয়ে গেছে, তো যাবো আমি, ঠিক আছে। দেখবে তুমি, ওটো তবে বসো, ওপেন করো।
এবারে দেখো এই যে এইদিকে দিয়ে দেখো তোমার পছন্দ না ক্যালেন্ডারটা? এইদিকে 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 এইটা হ্যাঁ কি এইটা এইটা বাবা দিয়ে পছন্দ হয়েছে? বাবু এই